হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক অনেক আমিও ভালো আছি। তো সকালে সব কাজ শেষ, তো এখন মা পূজা দিচ্ছে, তো আমি ওই ঘরে রান্না করলাম, রান্নাটা শেয়ার করিনি। তো ওই ঘরে নিরামিষ রান্না করলাম, তো ওই ঘরে রান্না সে তো ওই ঘরে রান্না করব। তো আমিষ তো বাবাও এখন নিরামিষই খাবে। তো ওই ঘরে মাছ রাখছি, লাই ডোগা, টমেটো, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো, মাছ ভাজি করে রাইখা দিব মাছ। দেখো কি রান্না করি না। আর ওই ঘরে কি কি রান্না করছি দেখবে, বাবা মা খাবে, বাবা বাবা খেয়ে দিয়ে কোথায় গেল, আর মা তো খেয়ে এখন পূজা দিতেছে, তো এখন পূজা টুজা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে গ্যারেজে সুপারি খেতে। তারপর ওদের বলে নিমন্ত্রণ আছে, তোরা নিমন্ত্রণ খাইতে যাবে। তো আজকে তার জন্য ওই ঘরে কিছু করিনি, তো আর কি বলি, ওই ঘরে যাব এখন আমি রান্না করতে। তো চলো দেখা যাক, তো আমি ওই ঘরে কি কি রান্না করছি তো দেখাবো, তারপরে আমি কি কি রান্না করবো তো ওগুলো দেখাবো। তো আর কি বলি, আমার ব্লগ তো বেশি ভালো হয় না মনে হয়, আমি জানি, তবু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে প্লিজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা যাচ্ছে, তো তো ওই ঘরে চলে এলাম, কি কি রান্না করছে তো দেখাই। শাক আর কবি ঘণ্ট আর কি, ভাত আর কিছুই না। তো ওই ঘরে রান্না করবো আমি, কবি ঘণ্ট, শাক আর ভাত কিছুই না। রান্না করে চলে এলাম রান্না করতে, তো দেখো মাছ, সবজি, মাছ আনলো, লাউ শাক, তো শুটকি মাছ, টমেটো নিয়ে আসলো, টমেটো তো দেখো, শুটকি মাছ তো খাবো আজকে, চচ্চড়ি খাবো, মাছ ভাজি করে রেখে দিব, কালকে মাছ বানাবো, আজকে চচ্চড়ি, শুটকি মাছ চচ্চড়ি, লাইট ডোকা, আলু, বেগুন, টমেটো দিয়ে চচ্চড়ি করবো, আর শাক বানাবো। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো রান্নার সময় এগুলো কাটে নিই, তারপরে ঠিক আছে রান্না শুরু করবো। সবজি কাটে নিলাম, তো এই যে এটা হলো শুটকি মাছ, চচ্চড়ি, শুটকি মাছ, মাছ ভাজি করে রেখে দেব, কালকে বানাবো, আজকে বানাবো না, ওই ঘরে বানাইছি, আর মারা নিমন্ত্রণ আছে, ওরা খাইতে যাবে, তো আমি এদিকে বানাবো চচ্চড়ি, তো রান্না করি তারপরে। তো দেখো মাছগুলো হলদি লবণ দিয়ে মাখছি, তো ওইদিকে আর কি সবজি চচ্চড়ি বানাবো, ভাগ্নি আর আমি খাবো। তো ওই ঘরে শুধু বাঁধাকপি আর শাক বানাইছি, ওরা খাওয়া দাওয়া করে বাবা চলে গেলো কোথায়, আর মার তো চলে গেলো গ্যারেজে, তো ওরা এখানে দুপুরবেলা খাবে না, নিমন্ত্রণ আছে, তার জন্য আর কিছু রান্না করিনি। আর রাত্রেবেলা বাবার আর এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো যে জায়গায় নিমন্ত্রণ আছে ওই জায়গায় যাবে বাবা, কিছু নেই, রাত্রেবেলা তো আর রান্না বাড়ি কিছু হবে না, তো এইগুলোই আমাদের খাওয়া দাওয়া শেষ। আর কি কাজ কিছুই কাজ নেই, সন্ধ্যা দেওয়া শেষ, তো এখন আমি ঠাকুরবা থালা বাসন মাজবো। এই দেখো সাপ নিয়েছি, তো এই দেখো ওরা শুয়ে আছে, এখনো সন্ধ্যা আছে, উঠিনি। এটা জানোই তো আমার ভাগ্নি, তো আমি এখন থালা বাসন মাজবো। তো চলো দেখাচ্ছি, কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার, তো আজকে মায়ের রাখি, কালকে সকাল সকাল পূজা দিব, হয় মা দিবে না হয় আমি দিবি, মায়ের তো বেশি দেয় পূজা, তো আমি পাঁচালি পড়ি। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, যাই ধরবা। তো দেখো আমাদের সন্ধ্যা দাও হয়ে গেল, তো আমি সন্ধ্যা দিয়ে টিয়ে তারপরে ঠাকুর ঘর থেকে সব বাইর করলাম, তো ওইগুলো আমি আসবো সাপ দিয়ে জলপাই দিয়ে মাজবো, তো পরিষ্কার হয় থালা বাসনগুলো। তো দেখো এখন আমি মাজতে থাকি, তো কালকে তো বৃহস্পতিবার, আজকে বুধবার, তার জন্য আজকে সব করে রাখলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। তারপর আজকে রাত্রেই আমি রান্নাঘর মুছে ফেলাবো, তো কারণ সকালবেলা লেপতে ভালো লাগে না, তো তার জন্যই ওই যে মাইজা টাইজা পরিষ্কার করে রেখে দিলে ভালো, তার আগের দিন করে রাখলে তারপর দিন কোনো মানে কিসে কাজ টাজ অত থাকে না। তো দেখো মাজতে থাকি, তো এদিকে তারপরে চাটা খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলা চাটা খাওয়া দাওয়া, মেয়েকে বই পড়াবো, তো আর কি সব সময় তো ভিডিও করা যায় না, তো করি না, তো দেখোই। থালা বাসন মাজা শেষ, তো আয়সা বললাম থালা বাসন মাজা টাজা সব শেষ, কালকে পূজা দেওয়া, তো কালকে পূজা দিব। তো দেখো মা গ্যারেজ থেকে আইসা বললো, তো আমার মেয়ে দেখো দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে, ওই যে বইসা নিচে বইসা বইসা খাচ্ছে আর টিভি দেখছে, তো মা এখানে শুয়ে আছে, আমি এখানে বইসা আছি, তো আর কি জল নিয়ে আসো, তো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে রান্নাঘরে বসাইছি। আর এদিকে রান্নাঘর মোছামুছি শুরু, তো সকালে ভালো লাগে না মুছতে, তো মায়ে বেশিরভাগ রান্নাঘর মুছে
তো আমি মুচি না, তো দেখো আজকে নাহলে দেখবো, তো দেখতে থাকো। এত ইঁদুরে উৎপাত করে তো আর কি বলবো, রান্নাঘরে শুধু রান্না হয়ই না, চুলার ভিতরে মাটি তো ইঁদুর দেখো সে। তারপরে আজকে সকালে তো মা ইঁদুরের তো এত বড় একটা ইঁদুর পাইলো সকালে, মানে রাত্রি পাইছিল, তো বলছে তো সেই বড় মানে সেই বড় সেই এত উৎপাত করে। তারপরে আর কি বলি, তো দেখো লেপতেই থাকি, তোমরা দেখতে থাকো। তো অনেকদিন পরে ঘর লেপাবো, তো এটা আমাদের রান্নাঘর। আর তো কি বলবো, এই ঘরে অনেকদিন থেকে রান্না বাড়া কিছুই নেই, তো ওই ঘরেই সব কিছু। এবার রান্না করি হঠাৎ মঠাৎ, মাঝে সাঝে রান্না করি, তো প্রেশারে বেশিরভাগ ভাত করি, উনানে তো রান্নাই হয় না, হঠাৎই উনানে রান্না হয়, খাওয়ার লোক নেই আর রান্না কি করবে। উনানে দুই জায়গায় রান্না হয়, ওই জায়গায় করি, এই জায়গায়ও করি, তো মাঝে সাঝে ওইখানে যদি ভাত থাকে তো সিদ্ধর ভাত এইখানে করি, আর আলু সিদ্ধ ভাত প্রেশারেই করি বেশিরভাগ। আর কি করবো, অত কিছু না, তো দেখতে থাকো আর কি, আমার পাশে থাকো। তো আর কি বলি, দেখো আমার রান্নাঘর অর্ধেক মোছা হয়ে গেল, তো আরও অনেকটাই বাকি আছে। তো আমার ভাত হয়ে গেল, তো এখন আমি ভাত নামাবো, তারপরে এই ঘর থেকে ওই ঘরে ভাত সব নিয়ে যাবে ভাগ্নি। তো দেখো ওই ঘরে নিয়ে গেলো, তো ওই ঘরে আমরা খাওয়া দাওয়া করি, এই ঘর মোছা ফেলাইতেছি। তো মোছা শেষ হবে কতক্ষণে, মোছা শেষ, তাই দেখো তো রান্নাঘর মোছা শেষ, কাদা। তো এখন আমরা ভাত খাবো, তো তারপরে তো ওইদিকে মোচা হয়নি এখনো, তো দেখো বালতি নিয়ে দাঁড়িয়ে আছি, তো ওইদিকে মুছবো, বলবো আমাদের খাওয়া দাওয়া শেষ, তখন আমরা শুয়ে পড়বো। ম্যাডামটা কে রে বাবা, আর তুমি কি জিয়া, তুমি ঘুমো দিবা না, বিছনা করো তাড়াতাড়ি। পাপা দেখবে, পাপা দেখবে, তুমি বলো। তো দেখো ওই যে মাথা চিরুনি করছে, তো এই যে আমিও এদিকে দাঁড়িয়ে আছি, তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা শুয়ে পড়বো। ধুয়ে টুয়ে হান্ডি বাটি এখানে রাখলাম, কে করছে, তুমি, গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, জোরসে বলো গুড নাইট, গুড নাইট, টাটা বাই বাই, বলো জোরসে বলো। তোমার নাম জিয়া, জিয়া কি, জিয়া